এই দিকে আছে আপনার দুই ফিট দুই এবং যদি আপনারা এই দিকে মাপ দেন তাহলে পরে এই দিকে মাপ দিলে আসবে এক ফিট দশ ইঞ্চ সবচেয়ে ভালো দিক যেটা আপনাকে বলি সেটা হচ্ছে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা প্রিয় খামারি ভাই ও বোনেরা কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলে ভিত্তিক নানা রকমের ভিডিও আমি রকিবুল ইসলাম রকি আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপনা করে থাকি তো আজকে আমরা কুষ্টিয়াতে এসেছি একজন রাশেদ ভাই যিনি প্রবাসে থাকেন আমেরিকাতে থাকেন তো রাশেদ ভাই আমাকে বলেছিল যে ভাই আমি একটা খামার করছি আমার একটু খামারটা একটু দেখে এসেন যে কত সুন্দর হয় কাছে থাকার কারণে আমি আসতে পেরেছি মানে আমার পাশের জেলা হওয়ার কারণে আমি আসতে পেরেছি তো আজকে আপনাদেরও দেখাবো যে একটা সুন্দরভাবে যে একটা খামার তৈরি করেছে এই খামারের যে কার্যক্রমগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এটার একটু মাপ সহ আপনাদের কাছে আমি আজকে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনাদেরকে বলে রাখতে চাই যে আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি একটা প্রতিষ্ঠানে দাঁড়াইছি আমার প্রতিষ্ঠানের নাম শাহনাজ মেশিনারিস এখানে গরুর খড় কাটা মেশিন সহ নানা রকমের কৃষিপণ্য আমি আপনাদের সামনে থাকি আপনারা চাহিদা মাত্রই আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে মেশিনগুলো দিয়ে থাকি এবং মেশিন হাতে পাওয়ার পরে টাকা পরিশোধের কিন্তু একটি সুব্যবস্থা রয়েছে তো আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে যে মেশিনগুলার ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার মেশিনের কিছু ভিডিও আছে তাছাড়া ইউমতে যোগাযোগ করলে পরে আমরা গরু জন্যে কীরকম মেশিন লাগবে সেফটি সহ সেফটি বাদে সকল মেশিন আপনাদের সামনে আমরা তুলে ধরি তো যারা মেহেরপুর থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সরাসরি কলেজের সামনে মেহেরপুর সরকারি কলেজের সামনে আমাদের শোরুম সরাসরি এসেও আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে জানাবো যে এখানে যদি সতেরোটা আপনার নালা থাকে একটা নালাতে আপনার খাবার দিবে আর একটা নালাতে আপনার পানি দিবে তাহলে পরে এখানে গরু পালন করবে আপনার আটটা মতো গরু পালন করা যাবে এই জায়গাটায় যেভাবে আছে আটটা গরু পালন করা যাবে এখন আমি আজকে আপনাদেরকে জানাবো যে এই যে নালাটা আছে এই নালাটা আপনার কতটুকু এবং যে পানির নালাটা আছে এটা কতটুকু আপনাদেরকে আজকে আমি ফিতার সাহায্যে যে মাপ করে আজকে এর সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এখন আমি যে একটু কাছে নিয়ে আসেন ভাইজান এটা আমি দেখাই এটা কতটুকু আছে এটা আছে হচ্ছে আপনার এইদিকে আছে হচ্ছে আপনার এদিকে আছে এক ফি দুই ফিট দুই ফিট দুই এই দিকে আছে আপনার দুই ফিট দুই এবং যদি আপনারা এই দিকে মাপ দেন তাহলে পরে এইদিকে মাপ দিলে আসবে এক ফিট দশ ইঞ্চি তাই তো ভাই এক ফিট দশ ইঞ্চি এই এক ফিট দশ ইঞ্চি আর যদি পানির পাত্রটা দেখেন সেমি করেছে পানির পাত্রটা হালকা ছোট করেছে হালকা ছোটো বলতে আপনাদেরকে দেখায় পানির পাত্রটা করেছে আপনার এই এক ফিট এক ফিট সাত ইঞ্চি পানির পাত্রটা করেছে আপনার এক ফিট সাত ইঞ্চি তো আপনারা দেখতে পাইলেন যে পাত্রটা এক ফিট সাত ইঞ্চি করেছে তো আমি যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে এটা কিন্তু খাবারের দিক এই যে উপরের চালটা দেখতে পাচ্ছেন এই খাবার দেয় এইদিকে খাবার দেয় বলে এটা আপনার একটু নিচু করেছে তবুও যতটা উপরে করতে পারবেন ততটা ভালো কেননা তাপ আসতে পারে গরুর তাপ আসতে পারে কিন্তু গরুর দিকে যদি আপনি দেখেন ওইট শিটটা কিন্তু একটু উঁচা করেছে সবচেয়ে ভালো দিক যেটা আপনাকে বলি সেটা হচ্ছে আপনার এই যে রিং একটু দেখান রিংটা একটু বসেন আপনি রিংটা দেখতে পাচ্ছেন এই রিংটা এই রিংটা যে আপনারা দেখেন অনেক সময় আছে এক জায়গায় বেঁধে রাখে বেঁধে রাখাতে রিং দেওয়ার কারণ হচ্ছে আপনার গরুটা যখন খাদ্য খাবে তখন কিন্তু এই রিংটা উপরের দিকে উঠে যাবে এর উপরের দিকে উঠে যাবে আবার যখন গরুটা বসবে তখন কিন্তু আবার নিচের দিকে নেমে যাবে এই দিকটা সবচেয়ে ভালো দিক আর এর আগে আমি একটা খামারে আপনাদের ভিডিও দেখাইছিলাম যে খামারের ভিডিওটা আলহামদুলিল্লাহ অনেক বেশি রেসপন্স পাইছি তো সেই খামারে কিন্তু আপনার এই জিনিসটা দেয়নি এই জিনিসটার কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে আপনি যখন পানি দিবেন এখানে পানিটা বের করার জন্য কিন্তু এটা খুললে পরে পানিটা বের হয়ে যাবে অনেকে করে কি আপনার পানি দেওয়ার ক্ষেত্রে এইটা করে না তখন কিন্তু বাড়তি একটা সাপ সৃষ্টি হয় যেমন পানি বের করবে কি করে এই জন্য কিন্তু অনেক সময় আছে এটাকে অবহেলা কারণে বা অপচয় একটা সময় ব্যয়ের কারণে পানিটা অনেক সময় রেখে দেয় এতে কিন্তু গরির যে স্বাস্থ্য আছে সেই স্বাস্থ্যটা কিন্তু অনেক সময় খারাপের দিকে যেতে পারে তো এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে আপনারা যতটুকু পারবেন ততটুকু দেওয়ার চেষ্টা করবেন আর এখন আমি আপনাদেরকে যেটা সবচেয়ে একটা ভালো দিক সেটা হচ্ছে একটা গরুর জন্যে কতটুকু জায়গা নেবেন এটা কিন্তু সবচেয়ে একটা ভালো দিক এই দিকটা আমি একটু দেখাই তাহলে দেখালে পরে আপনারা আরও বেশি একটা ভালো একটা রেসপন্স পাবেন যে কী করে গরুর শেডটা বানাতে হয় আর আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমাদের ভাইয়ের যে মিস্ত্রির কাজ আছে ভাই কিন্তু প্রবাস থেকে আমেরিকা থেকেই সকল কিছু দেখাশোনা করছে আশা করা যাচ্ছে যদি ভাই আসে তখন একটা ছোট করে একটা প্রতিবেদন করে আপনাদের সামনে আমি তুলে ধরবো এখন কিছু এখানে শাহিয়াল জাতের কিছু গরু রয়েছে কিছু ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবার কিছু দেশি জাতেরও গরু রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো জাতের কিছু গরু রয়েছে তো আমরা এখন গরুর যে পিছনের সাইডটা কতটুকু জায়গা নিতে হবে ছোট করে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো দর্শক বন্ধুরা এখন আমি আপনাদেরকে এই মাপটা আরেকটু মাপ বলি এটা যে কতটুকু উচ্চতা করবেন এটাও কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ দিক এই যে উচ্চতা এটা তো আপনার দেখে দিক কিন্তু বেশি উচ্চতা করলে কিন্তু গরুর খাদ্যের সমস্যা হতে পারে তো এই দিকটা আমি বলি এই দিকটা হচ্ছে আপনার এক ফিট এক ফিট নয় ইঞ্চি মতো নিয়েছে উচ্চতা উচ্চতার দিকটাও কিন্তু লক্ষ্য রাখবেন উচ্চতার দিকটা কিন্তু যদি লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু গরুর খাদ্য কিন্তু খাবারের কিন্তু সমস্যা হবে আর এখন আমি বলবো যে গরুর এই সাইডে সাইডে কতটুকু জায়গা নিয়েছে আর একটা রিং থেকে আরেকটা রিং এ যে গরুর যে দূরত্বটা রয়েছে সেটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরবো আপনারা দেখেন দেখেন একটা থেকে আরেকটা একটা গরুর দূরত্ব কতটুকু নিয়েছে একটা থেকে আরেকটা গরুর দূরত্ব আপনার চার ফিট সাড়ে চার ফিট মতো একটা থেকে আরেকটা গরুর দূরত্ব হলে পরে হয়ে যায় এর বেশি আর লাগে না এখন আমি এখান থেকে এখানে মানে গরুর যে প্রোস দৈখে কতটুকু জায়গা লাগে এটা আমি আপনাদেরকে দেখাবো তো এই যে আপনার দশ ফিট মতো জায়গা নিয়েছে দশ ফিট মতো জায়গা নিলে পরে আপনার জন্য যথেষ্ট পরিমাণে হয় তো দর্শক বন্ধুরা আশা করি এই ভিডিওগুলো দেখেছেন এই ভিডিওগুলো দেখার কারণে আর উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার মানে আর একটু সাবলামতো বা একটু জাতীয় কোনো কিছু হয় সেই জন্য এখানেও কোনো কিছু দেওয়া হবে আমি দেখতে পাচ্ছি কেবল নতুন শেড তৈরি করছে তো তো আশা করি এই শেডটা দেখে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন আর যদি আপনাদের কাছে কোনো রকমের কোনো ভুল তথ্য মনে হয় বা কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে এই জায়গাটায় এইটা করলে ভালো হতো আপনি একটু কমেন্টে জানাবেন তাহলে পরে ভাইয়েরও দেখতে সুবিধা হবে যে আমার এই শেডটা আসলে ঠিক হয়েছে কি হয়নি তো আশা করি এই ভিডিওটা দেখে উপকার হয়েছেন আর যদি অবশ্যই উপকার হন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন السلام عليكم